হ্যালো মাই ইউটিউব ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো প্রতিদিনকার মতন নতুন আরও কিছু টিপস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমি যে টিপসগুলো শেয়ার করব সেগুলো সব কয়টাই রাবার কেন্দ্রিক, মানে এই যে রাবারগুলো আছে এগুলো কিন্তু আমরা মার্কেট থেকে খুব অল্প টাকায় পেয়ে যাই, আর এগুলো কিন্তু দৈনন্দিন অনেক কাজে আসে যেগুলো আমরা অনেকেই জানি না। তো আজ আমি সেই টুকিটাকি কিছু টিপস শেয়ার করব। এগুলার এত উপকার আছে যেটা আমার এক ভিডিওতে করে শেষ করা যাবে না। তো যাই হোক, নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। টিপস নাম্বার ওয়ান, তো এর জন্য আমাদের একটি বোল লাগবে। তো এরকম বোল কিন্তু আমাদের সকলের বাসাতেই আসে এবং আমরা তাতে চামচ ব্যবহার করে থাকি, এমনকি ছোটো হাঁড়ি বা যে কোনো প্যানে যখন আমরা এই চামচ ব্যবহার করি তখন কিন্তু অনেক সময় এরকম পড়ে যায়। এটা খুবই বিরক্তিজনক একটি বিষয়, যে কোনো খাবার দাবারের ভিতরে যখন এমন চামচ পড়ে যায় সেটা তুলতে কিন্তু খুবই খারাপ লাগে। তো সেজন্য আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব, সেটা হলো আপনাদের চামচ যে সাইজেরই হোক না কেন তাতে যদি এরকম একটা রাবার বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু আপনার চামচটি আর পড়বে না। এভাবে আপনারা যে কোনো খাবারের ভিতরে ব্যবহার করতে পারেন, বা যে কোনো খাবার খাওয়ার সময় বাটিতে বা বোলের ভিতরে ব্যবহার করতে পারেন, এমনকি রান্নার সময়ও আপনারা এইভাবে করে যদি চামচ রেখে দেন তাহলে কিন্তু আপনাদের চামচটি আর হাঁড়ি কড়াই বা বোলের ভিতরে পড়ে যাবে না। তো টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। টিপস নাম্বার টু, এর জন্য আমাদের লাগবে দুইটা কাঁটা চামচ। আমরা অনেক সময় চিমটি খুঁজে পাই না, মানে রুটি বা যে কোনো কিছু তোলার সময় আমাদের এই জিনিসটা কিন্তু খুবই কাজে লাগে। তো অনেকের বাসাতেই থাকে না, আবার অনেকের বাসাতে থাকে কিন্তু কাজের সময় খুঁজে পাওয়া যায় না। তো অযথা আপনারা টাকা খরচ না করে বাড়তি আর একটা না কিনে আপনারা জাস্ট ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে করে কিন্তু চিমটি বানিয়ে নিতে পারেন। সকলের বাসাতেই কিন্তু কাঁটা চামচ অ্যাভেলেবেল থাকে, তো কি দরকার শুধু শুধু টাকা খরচ করে বাইরে এমন জিনিস কেনার। তো যাদের বাসায় এগুলো নাই তারা কিন্তু খুব সহজে চিমটি এভাবে তৈরি করে নিতে পারেন, আর এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর কাজ হবে। আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে আমি একটা কাগজের টুকরা উল্টিয়ে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। তো কাগজের টুকরা যদি এত সুন্দর ধরা যায় তো আপনারা যে কোনো জিনিসই খুব সুন্দরভাবে কিন্তু এটা দিয়ে ধরতে পারবেন। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা 100% কার্যকরী একটি টিপস, আপনারা অনেক বেশি হেল্পফুল হবেন। এবং এখানে বলে রাখি, যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিতে কিন্তু ভুলবেন না। তো টিপস নাম্বার থ্রি, এর জন্য আমাদের লাগবে একটি বয়ম। অনেক সময় চানাচুর বা যে কোনো খাবার দাবার খাওয়ার সময় যখন আমরা চামচ খুঁজি তখন কিন্তু খুঁজে পাই না, কাজের সময় অনেক জিনিস আমরা খুঁজে পাই না, তো সেক্ষেত্রে খুবই ঝামেলায় পড়তে হয়। এমনকি অনেক সময় কিছু খাবার পরে সেটা বয়মের ভিতরে না রেখে চামচ কোথায় রাখবো সেটাই আমরা বুঝে পাই না। তো এখানে একটা সুন্দর সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য লাগবে একটা রাবার, এবং এটা আপনারা বয়মের চতুর্দিকে, মানে আমি ঠিক যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে পরিয়ে দিবেন, এবং চামচটি নর্মালি আপনারা এই যে রাবারের মাঝে রেখে দিবেন। দেখবেন আপনার কাজ কিন্তু এখানে অর্ধেকটাই কমে যাবে, যেখানে সেখানে চামচটিও রাখা লাগবে না, বারবার ধোয়ার ঝামেলাও করা লাগবে না, এমনকি খাবার খাওয়ার সময় চামচ দাও বলে কেউ বাড়ি মাথায়ও করবে না। তো টিপসটি বন্ধুরা কেমন লাগলো? বাসাতে একবার হলেও ট্রাই করবেন, এই টিপসটিও কিন্তু 100% কার্যকরী একটি টিপস এবং অনেক উপকারে আসবে আপনাদের। নর্মালি আপনারা জাস্ট রাবারটা এভাবে রেখে দিয়ে চামচটি এখানে গেঁথে দিবেন, আর এটা কখনো পড়েও যাবে না বা কোনো প্রবলেমও হবে না, জাস্ট এটা যখন আপনারা ব্যবহার করবেন এখান থেকে নিয়ে খাবার খেয়ে আবার জায়গা মতন রেখে দেবেন। টিপস নাম্বার ফোর, আমরা অনেক সময় এরকম চামচ বা অনেক খুঁটিনাটি জিনিসপত্র এক জায়গায় যখন রেখে দিই তখন কিন্তু কাজের সময় আমরা খুঁজে পাই না, এতে করে খুবই বিরক্তিকর একটা পরিবেশের সৃষ্টি হয়।
এবং আমরা কিন্তু গৃহিণীরা অনেক বেশি বিরক্ত হই। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো এরকম দুইটা রাবার ব্যান্ড নেবেন এবং সেটা এভাবে করে যে কোনো পাত্রে আপনারা যে পাত্রে এই টাইপের যে পাত্রে আপনারা চামচ রাখেন না কেন, চামচ ছুরি বা নাইফ যাই রাখেন না কেন, জাস্ট এইভাবে করে রাবার দিয়ে একটা শেপ করে দিবেন। এবং দেখুন এখানে চারটা খোপ তৈরি হয়েছে, চারটা খোপে আপনারা চার রকমের জিনিস রাখতে পারবেন। তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো? এতে করে আপনাদের কিন্তু জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ থাকবে এবং কখনোই এগুলো এলোমেলো হবে না, এবং যখন যেটা প্রয়োজন হবে তখন কিন্তু আপনি সেটা দেখে নিজের মতন করে নিতে পারবেন। টিপস নাম্বার 5, নেল পালিশের মুখ অনেক সময় অনেক বেশি টাইট হয়ে লেগে যায়, এক্ষেত্রে আমরা কিন্তু শত চেষ্টা করলেও খুলতে পারি না। তো তার জন্য একটি সুন্দর টিপস আছে, সেটা হলো এরকম একটি রাবার এভাবে নেল পালিশের মুখের উপরে লাগিয়ে দিবেন এবং ঠিক এখানে প্রেসার দিয়ে আস্তে আস্তে করে নেল পালিশটি ঘুরাবেন, দেখবেন খুব সহজে আপনার নেল পালিশের মুখটি খুলে আসবে, এতটুকুও কষ্ট হবে না, কারণ এখানে কিন্তু হাত পিছলাচ্ছে না, যার কারণে আপনার নেল পালিশের মুখটা খুব সহজেই খুলে আসলো। তো টিপসটি ভালো লাগলে বরাবরের মতন একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। টিপস নাম্বার 6, হ্যান্ড ওয়াশ আমরা বাসায় সকলেই ব্যবহার করি, তো যাদের বাসাতে বাচ্চা আছে বা বড়রাও অনেক সময় ভুল করে কিন্তু এক চাপেই অনেকটা হ্যান্ড ওয়াশ বের করে ফেলে, এতে করে কিন্তু সংসারের অনেক অপচয় হয়, ধীরে ধীরে কিন্তু এটা এক মাসের আগেই ফুরিয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা যেটা করবেন, এগুলোর দায়িত্ব কিন্তু আমাদের বাসার গৃহিণীদেরই, তো আপনারা যেটা করবেন সেটা হলো একটা রাবার ব্যান্ড নেবেন এখানে এবং সেটা আপনারা এই যে হ্যান্ড ওয়াশ আছে এর মুখের কাছে এটা একটু ভালোভাবে লাগিয়ে দেবেন। দেখুন আপনারা, আমি আমার ভিডিওতে আপনাদের সাথে দেখাচ্ছি, ঠিক যেখানে আমি পয়েন্ট করতেছি ঠিক সেই জায়গাতে আপনারা একটা রাবার এভাবে করে 2 থেকে 3 প্যাচ দিয়ে নেবেন এবং এইভাবে করে গেঁথে দিবেন। দেখবেন এটা এরপরে আপনি যতই জোরে প্রেসার দেন না কেন, এটা কিন্তু খুব একটা বেশি বার হবে না, বড়রা হোক বা বাচ্চারা হোক আপনি কিন্তু এভাবে করে বাসার অনেক খরচ বাঁচিয়ে ফেলতে পারেন। একটা হ্যান্ড ওয়াশ যখন আপনার এক মাস যাবে স্বাভাবিকভাবে আপনার কিন্তু ধীরে ধীরে সংসারের অনেক অপচয় কমে আসবে। যাদের বাসায় বাচ্চা আছে তারা প্লিজ এই টিপসটি অবশ্যই ফলো করবেন, অনেক বেশি হেল্পফুল। তো এই ছিল আজকের মতন আপনাদের জন্য টিপস, দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।